প্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনডিবির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে দর্শক আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাক্ষাৎ হোসেন প্রিয় দর্শক আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ফুসফুসের যক্ষা বা টিউবার ক্লোসিস নিয়ে এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে ডাক্তার রফিক আহমেদ উনিশশো সালের জানুয়ারি মাসে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে সিলেট এমএজি এজি ও স্মানি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিটিসিডি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের বক্ষব্যাধি ও মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার যক্ষা এটা নিয়ে একসময় বলা হতো যে যার হয় যক্ষা তার নেই রক্ষা কিন্তু পরবর্তীতে ব্যাপক প্রচারণা চিকিৎসা ব্যবস্থার উন্নতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সব মিলিয়ে আমরা এখন অনেকটা সহনশীল অবস্থায় পৌঁছে গেছি যক্ষা নিয়ে তারপরেও যক্ষা নির্মূল হচ্ছে না আমাদের দেশে এই মুহূর্তে যক্ষার পরিস্থিতিটা কোন পর্যায়ে আসলে যক্ষা তো পাঁচ হাজার বছরের পুরাতন রোগ এটা একটা বায়ুবাহিত রোগ একটা ফুসফুসের যক্ষা রুগী দশটা নতুন যক্ষা রোগীর জন্ম দেয় এটা একবার যদি ফুসফুসের যক্ষা রুগী যদি একবার কপ বের করে তার সাথে সাড়ে তিনশো মতো ড্রপলেট নিউক্লাই ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণুর তৈরি হয় ওইগুলা বাতাসে ভেসে বেড়ায় সবার ভিতরে মানে নাকের মাধ্যমে সেটা ফুসফুসে চলে যায় তারপরে ফলে তিনিও জীবাণু বহন করেন যক্ষা দুইটা জিনিস আর কি একটা হচ্ছে ইনফেকশন আমরা যদি প্রাপ্তবয়স্ক সবাইকে স্ক্রিনিং করতে যাই দেখবো যে সবার ভিতরে যক্ষার জীবাণু আছে কিন্তু রোগ নাই আর যত লোকের ভিতরে জীবাণু আছে তার ধরেই নেবেন যে পরবর্তীতে কোনো এক সময় দশ পার্সেন্ট রোগীর ক্ষেত্রে অন্তত যক্ষা আক্রান্ত হতে পারেন তিনি স্যার এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন যে একজন যক্ষা আক্রান্ত রোগী তার কফের সঙ্গে বাতাসে ছড়িয়ে দিলেন অনেক জীবাণু মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার কুলোসিস যে জীবাণুটা তিনি বাতাসে ছড়িয়ে দিলেন এর ফলে অন্যরা আবার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তিনিও তার শরীরে এটা প্রবেশ করলো ফুসফুসে কিন্তু এর মধ্যে সবাই আক্রান্ত হচ্ছে না কেউ কেউ আক্রান্ত হচ্ছে কারা ঝুঁকিপূর্ণ মানে কাদের এইটা আক্রান্ত হওয়ার ঝুঁকিটা বেশি যার ডায়াবেটিস মেলাইটাস একটা প্রাণঘাতীয় রোগ আছে যাদের বডি ইমিউনিটি মানে শারীরিক কোন প্রতিরোধের ক্ষমতা কমে যায় ক্ষমতা কোন কারণে কমে যায় গর্ভবতী মায়েদের দেখা যায় যে রোগ প্রতিরোধ কমে তো কমে যায় ওই সময় তাদের বেশি বেশি রক্ষা আক্রান্ত হয় আর কিছু ওষুধ আছে যেমন সাইট্রোটক্সিক ডাক ক্যান্সারের ওষুধ যারা সেবন করে আবার জাতীয় ওষুধ যেটা বলি আমরা যেমন দীর্ঘ মেয়াদি যদি কোনো রোগের কারণে খায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এই রোগী এদের রোগ প্রতিরোধ ক্ষমতা যায় বলে এদের রোগ বেশি তাড়াতাড়ি আক্রান্ত হয় লো সোর্স ইকোনমিক গ্রুপ যারা স্লাম এরিয়া বা বিভিন্ন ঘন বসতিপূর্ণ পরিবেশে থাকে বা বডির পুষ্টিমান কম তাদেরকে এই রোগ হওয়ার ঝুঁকি বেশি ইয়েস তো এমনি পুষ্টি বললাম যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি পর্যাপ্ত পুষ্টি না থাকে তাহলে তার যক্ষা হইতে পারে স্লাম বা বস্তি এলাকায় ঘন বসতি একজনের যক্ষার জীবাণু সহজেই আরেকজনের কাছে একজন মানুষ যদি যক্ষার জীবাণু তার শরীরে প্রবেশ করলো প্রবেশ করা মানেই তিনি যক্ষার রোগী নন তিনি ক্যারিয়ার কিন্তু তিনি যদি যক্ষার রোগীতে পরিণত হন সেই সময়ে তার কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে বা তার কি অসুবিধা হবে ফুসফুস যক্ষা যদি ফুসফুসে হয় তাহলে সাধারণ কিছু উপসর্গ যেমন আহারে অরুচি দিনের দিন ওজন কমে যাবে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে বিকালে বিকালে জ্বর হবে এবং গা বেশি ঘামবে আর ফুসফুসের রোগের কারণে তার কফ হবে কফের সাথে কাশি হবে কাশির সাথে রক্ত যেতে পারে আর বুক ব্যথা করতে পারে শ্বাসকষ্ট পর্যন্ত হইতে পারে এইরকম কাছাকাছি লক্ষণ যখন হয় তখন অনেক একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন যে আমার কাশির সঙ্গে রক্ত যাচ্ছে কাশি হচ্ছে বা জ্বর শরীর শুকিয়ে যাচ্ছে তা আমার যক্ষা হলো কি না কিন্তু এরকম লক্ষণ দেখা যাওয়া মানেই তো সবসময় যক্ষা নয় অন্য অন্য ফুসফুসের কিছু রোগের লক্ষণও কাছাকাছি থাকতে পারে সেই ক্ষেত্রে কনফার্ম করেন কি করে বা কি পরীক্ষা নিরীক্ষা দরকার হয় তার মেলায় মানে আমরা সাধারণত পরীক্ষা ম্যান্ডেটরি যেমন সি বি সি উইথ ইএসআর কমপ্লিট ব্লাড কাউন্ট সাথে ইএসআর যদি যক্ষা রোগী হয় ইএসআর অনেক বেড়ে যায় ট্রিপুল ফিগার বলি একশো বা তারও বেশি হয় আবার বুকের এক্স রে করলে পারে যে কনসলিডেশন বলি ইফুশন বলি যেটাই হোক তো এটা তো টিউবার ক্লোসিস হইতে পারে নিউমোনিয়া হইতে পারে বঙ্কোজেনিক কার্সিনোমা হইতে পারে এটা আমরা একটা পজিটিভ হিসাবে নিলাম তারপরে মানটক্স টেস্ট আছে একটা ইন্টারটার্মাল পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস দিলে পারে বাহাত্তর ঘন্টা পরে রেকর্ড করলে পরে দেখা যায় যে টুয়েলভ বা টেন বা তার চেয়ে বেশি হয়ে গেছে পজিটিভ আর সবচেয়ে কনফার্মেটিভ টেস্ট হচ্ছে স্পুটাম ফর এ বি অ্যাসিড ফার্স্ট বেশি লাই স্পুটামের ভিতরে কফের ভিতরে যদি যক্ষার জীবাণু পাওয়া যায় এটা হচ্ছে নিশ্চিত যে এটা যক্ষার রোগী বুকের এক্স রে থেকেও তো আপনার একটা ধারণা নিতে পারেন তো যদি এরকম দেখা যায় আর টু যাই যারা ক্যারিয়ার তার তাদের কফের মাধ্যমে কি যক্ষা ছড়াতে না পারে নাকি যারা রোগে পরিণত হয়েছে যারা রোগে ভুগতেছে শুধু তাদের কফের শুধু তাদের কফের মাধ্যমে ছড়াবে 100 জনের তো সবার কফে দিবানো যাবে না 50 টু 50 থেকে 60 জনের কফে জীবাণু পড়ে কিন্তু 100 জনের যক্ষা রোগে আক্রান্ত একজন মানুষ যদি যক্ষা রোগে আক্রান্ত হন নোন কেস সেই ক্ষেত্রে তার জীবনযাপন প্রণালীর ক্ষেত্রে আমাদের সামাজিক কিছু কুসংস্কার বা কিছু ভুল ধারণা আছে সে যদি একটু বলেন যে একজন লোক থেকে অন্যজনের থেকে এটা ছড়াতে হলে একসঙ্গে খাওয়া একসঙ্গে শোয়া হ্যান্ডশেক করা বা কি কি পর্যায়ে কোনগুলি করলে ঝুঁকি নেই আর কি করলে ছড়ানোর ঝুঁকি আছে থ্যাংক ইউ যদি স্পুটামিসেয়ার পজিটিভ হয় অর্থাৎ কফের সাথে জীবাণু আছে ওই রুগীগুলাকে আমরা আইসোলেট করতে বলি যে পৃথক রুমে থাকবে অন্তত ওষুধ চলাকালীন দুই সপ্তাহ মিনিমাম কমপক্ষে দুই সপ্তাহ যদি একজন রুগী টিবির ওষুধ সেবন করে তার পরবর্তীতে কফে জীবাণু আসলেও ওই জীবাণু দিয়ে টিভি রোগ আরেকজনের হবে না এরপরে যদি তিনি যে গ্লাস প্লেট যা ইউজ করেন সেটা কি তার জন্য আলাদা রাখা উচিত না সেটা ধোয়ার পরে অন্যরাও ব্যবহার করতে পারবে না এটা সবাই ব্যবহার করতে পারবে তাকে আলাদা রাখার দরকার নেই আলাদা কিছুই করার দরকার তবে নরমালি তো একজনের গ্লাস প্লেট না ধুই আর একজনের ব্যবহার করা উচিত নয় সেটা তার বেলায় প্রযোজ্য কিন্তু এইভাবে তার থেকে হ্যান্ডশেক করলে বা একসঙ্গে শুলে বা এই খাওয়া দাওয়ার মাধ্যমে ছড়া ফ্যামিলি লাইফে কোনো সমস্যা নাই এটার চিকিৎসার জন্য এখন কোন পর্যায়ে আছি আমরা এবং এই সঙ্গে একটু জানতে চাইব যে কিছু কিছু ক্ষেত্রে রেজিস্টেন্সি যে যক্ষা চিকিৎসার ক্ষেত্রে এর যে প্রতিরোধী ক্ষমতা জীবাণুর ওষুধের প্রতি সেটা আমাদের জন্য অনেক কঠিন সমস্যা তৈরি করছে সেই বিষয়ে একটু যদি বলেন আসলে যক্ষ্যাত মাইক্রোব্যাকটেরিয়া চার ধরনের এনটিটিভি ড্রাগ শর্ট কোর্স কেমোথেরাপি আমরা বলি যেমন আইসোনিয়াজাইড রিফাম পিসিন ইথামবিউটাল পায়রাজানেমাইড চারটে ড্রাগ একসাথে কেউ ব্যাকটেরিয়া সিডাল আর কেউ হচ্ছে ব্যাকটেরিয়া স্টেটিক যাতে সবাইকে চারটে ড্রাগ থাকে দুই মাসের জন্য এই দুই মাস খাওয়ার পরে একটা টিভি যুগে যদি এক মাস দুই মাস ওষুধ খায় জীবাণু কিন্তু দুর্বল হয়ে পড়ে কিন্তু ছয় মাস খাইতে হবে এই কারণে যে পরবর্তীতে যে কোনো সময় আবার ফ্লেয়ার আপ করবে আবার টিবি রোগ হইতে পারে তো এই কারণেই পরবর্তী চার মাসের জন্য রিফার্ম আর আইসোনিয়া যাই এই দুইটা ওষুধ দেওয়া হয় এভাবে চিকিৎসা কমপ্লিট করতে হয় কিন্তু মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবার এমন এমনকি এখন যে আপনার মানে কোনো ড্রাগই কাজ করছে না এই বিষয়গুলো তৈরি হচ্ছে কেন এটা হচ্ছে অশিক্ষা অজ্ঞতা কুসংস্কার আবার সবচেয়ে বড়ো কথা একটা টিভির রুগী যদি রোগ ড্রাগনে সঠিক হয় এক মাস ওষুধ খাওয়ার পরে তার আর কোনো সমস্যা থাকে না যেমন যে সমস্যাগুলো তার ছিল সবই শেষ হয়ে চলে যাবে তখন সে মনে করে আমি তো সুস্থ হয়ে গেছি ওষুধ কেন খাবো এই যে শিক্ষার অভাব কেন খাবো এই কারণেই হচ্ছে মাল্টি রেজিস্ট্যান্স রেজিস্টেন্স টিভির জন্ম হচ্ছে অপর্যাপ্ত পরিমাণ ওষুধ নির্দিষ্ট দিন পর্যন্ত যদি না খায় ওই জীবাণুগুলো আবার নতুন করে উপসর্গ তৈরি করে এবং তখন যে টিভির জন্ম হয় ওইটি হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স টিভি এটি হচ্ছে খুবই ভয়াবহ রোগ আর কি মানে এই বিষয়টা কি যদি একটু বুঝিয়ে বলেন এমডিআর বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবার মানে কি বা এতে কি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স রিফাম্পিস এবং আইসোনিয়াজাইড এই দুইটা ওষুধ টিভির সবচেয়ে বেশি কার্যকরী ওষুধ এই দুটারে একটাও যদি রেজিস্ট্যান্স হয় বা দুইটা রেজিস্ট্যান্স হয় তখনই আমরা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স মানে এই ওষুধগুলি তার শরীরে অ্যান্টিবায়োকে মারতে কাজ করবে না কাজ করবে না তখন আমাদের ওকে বলে হচ্ছে সেকেন্ড লাইন ট্রিটমেন্ট আর কি মাল্টিড্রাগ সেটা একবার খুব জটিল চিকিৎসা যা সব সেন্টারে করাও যায় না বাংলাদেশে কয়েকটা নির্দিষ্ট কিছু সেন্টার যেমন মহাকালী বক্ষবিদ্ধ হাসপাতাল এরকম আর কয়েকটি হাসপাতালে করা হয় আবার চিকিৎসা ইনজেকশন নিতে হয় আর এত কস্টলি যে একজন চাইলেও কিনে ওই চিকিৎসা বহন করা সম্ভব না এটা গভর্নমেন্ট থেকে সাধারণত প্রোভাইড করা হয় এমন পরিস্থিতি হয় না যে কোনো ওষুধই কাজ করছে না না এমন পরিস্থিতি হয় না ওই একটা কাজ না করলে একাধিক দাগ আছে তো

এটাও সত্য যে একজন রুগীর যখন মাসের পর মাস দীর্ঘদিন এভাবে খেতে হয় এটা অনেকে করতে পারেন না সেটা দূর করার জন্য উপায় কি বর্তমানে তো যথেষ্ট প্রচার প্রচারণা চলছে ইলেকট্রনিক মিডিয়ার এবং প্রিন্ট মিডিয়ায় তো সবাইকে যদি সচেতন করা যায় টিভি হইলে পারে বিনামূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে তো যারা তাকে ওষুধ দিচ্ছে তারা যে কাউন্সেলিং করতে পারে প্রপার যা আপনি সুস্থ হইলেও ওষুধ বন্ধ করবেন না এটা তাকে নিশ্চিত করা যায় তাহলে হয়তো ড্রাগ অবশ্যই এটা খুব ভালো উদ্যোগ স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমরা যক্ষা এবং তার চিকিৎসা নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় পরামর্শ শুনলাম আপনাকে ধন্যবাদ এনটিভি কর্তৃপক্ষকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম টিউবার কুলোসিস বা ফুসফুসের যক্ষা অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে প্রিয় দর্শক এই অনুষ্ঠানটিকে আমরা আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের মনের মতো করেই সাজাতে চাই তাই কোনো পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন অ্যাট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনার প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই থাকুন নিরাপদে দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনার প্রিয় এন টিভির